তারাপীঠে পুজো দিতে যাওয়া আমাদের বাঙালিদের কাছে বিশেষ আবেগের একটি জায়গা। এখানে শুধু মা তারার কাছে পুজো দেওয়াই নয়, এখানে আমরা ঘুরতেও যাই, কারণ আমাদের কলকাতা থেকে না বেশি দূরে আবার না বেশি কাছে। সুতরাং এটা একটা পারফেক্ট উইকেন্ড হলিডে ডেস্টিনেশন আমাদের কলকাতা বা তার আশেপাশে সিটি বা জেলার মানুষের কাছে। শহরের কোলাহল থেকে এই যে সুন্দর সবুজের মাঝখান দিয়ে ছুটে যাওয়া ট্রেন আর এই যে ঠান্ডা ফুরফুরে হাওয়া, এটাই কিন্তু প্রচণ্ড পরিমাণে মিস করি। তারাপীঠে যাওয়া মাত্রই একটা ম্যাজিক গাড়ি বুক করলাম স্টেশন টু তারাপীঠ মন্দির, যার ভাড়া ছিল মাত্র 400 টাকা। হোটেল বিনাপানি ডিলাক্স 1 বলে যে হোটেলটি, বেশ তার ভালো ফিডব্যাক পেয়েছি, তো দেরি না করে চলে গেলাম গিয়ে ম্যানেজার বা ওখানকার ইনচার্জের সাথে রুম ফেয়ার নিয়ে কথা বলি। নমস্কার দাদা, কি রেটে কি আছে ট্যারিফ আপনাদের? রুম ট্যারিফ হচ্ছে ডবল অকুপেন্সি, মানে ডবল বেড হচ্ছে আপনার যে রুমে দুজন পর্যন্ত থাকতে পারবেন, 2-3 জন, সেই রুমের ট্যারিফ হচ্ছে 2240 উইথ এসি, আর নন এসি যদি রুম নেন ওই সেম রুম হবে ডিলাক্স রুম হবে 1680, আর যদি আপনারা 4 জন থেকে থাকেন তাহলে সেখানে আপনাদেরকে 4 বেড নিতে হবে, 4 বেডের ট্যারিফ হচ্ছে আপনার 3360 টাকা, আর যদি আপনি নন এসি নেন তাহলে ওইটা 2800 টাকা। এবং আমাদের কাছে একটা ডরমিটারি মানে 7 জনের রুম আছে, সেই রুমটাও আপনি যদি নিতে চান সেই রুমটার রেন্ট হচ্ছে 5040 উইথ এসি, আর যদি নন এসি নিতে চান তাহলে ওইটা হচ্ছে আপনার 4500 টাকা আসবে। আর আপনাদের রেস্টুরেন্ট ফ্যাসিলিটি? রেস্টুরেন্ট ফ্যাসিলিটি বলতে আপনার ভেজ নন ভেজ দুটোই আমাদের অ্যাভেলেবেল, আর রুমের থেকে আপনি অর্ডার করতে পারবেন, রুম থেকে অর্ডার করলে রুম সার্ভিস আমরা এখান থেকে রেস্টুরেন্ট থেকে করিয়ে দেবো, ওইটা আপনার রুম চার্জের মধ্যেই আছে, ওইটার জন্য কোনো এক্সট্রা আমরা চার্জ করি না। তো ভাই তোমার নাম কি? দেবনাথ। তো দেবনাথ আজকে আমাদের রুম দেখাচ্ছে, চলো রুম দেখাও। এটা আমরা কোন ফ্লোরে আছি? সেকেন্ড ফ্লোর না? ওকে, এটা ডবল বেড না? টিভি চলে, কেবিল লাইন আছে? ওকে, গরম জল পাবো? বাথরুম একটু দেখাও। ওকে, হ্যাঁ গিজার আছে। আর এই কমপ্লিমেন্টারি এখানটায় দেখ, চিরুনি, সাবান, শ্যাম্পু, কফি, চা, ফ্রিজ কি চালু না? এটার নাম মাত্র না চালু আছে। আচ্ছা, ওই সুইচ দিলে ফ্রিজ চালু হয়ে যায় না? আচ্ছা, বেলকনিটা একটু খুলবে কি? এইটা হচ্ছে মন্দিরের মেন রাস্তা এইটা, ঠিক আছে? এখান দিয়ে এই এটা হচ্ছে মেন রোড, মেন রোড হচ্ছে মন্দিরের রাস্তা, মন্দিরের রাস্তা দিয়ে একটু পা এগিয়ে এলেই বিনাপানি ডিলাক্স 1। রুমটা বুক করে নেওয়ার পর আমরা চটপট স্নান করে পুজো দিতে চলে গেলাম। পুজো দেওয়ার পরেই লাঞ্চ টাইম ছিল, চলে এসেছি খেতে। এই সাইজের পমফ্রেটটা দেখে কত মনে হচ্ছে এর দাম কত হতে পারে? এর দাম হচ্ছে মাত্র 160। কত রঞ্জিত? আমি বিরিয়ানি খাচ্ছি দাদা। আচ্ছা, রঞ্জিত কিন্তু এখানে 99 রুপিজে আনলিমিটেড বিরিয়ানি খাচ্ছে, ভেজ পোলাও, কাজু, কিশমিশ, মটর সব তো আছেই, পনির আছে, ওপরে আবার পনিরটাকে গ্রেট করে দেওয়া আছে, সবচেয়ে বড় কথা না ঘিয়ের গন্ধটা দারুণ আছে। প্রথমে একটু মাছটা ট্রাই করি। আপনারা সবাই জানেন তারাপীঠের ঘি, মাওয়া, পনির, পেরা কত খাঁটি হয়। বাইটটা নিলাম না, দুধের মানে মুখটা মোমো করছে। লং গ্রেন রাইস, অন্য সব জায়গায় ভেজ পোলাওতে তেলে গিয়ে ভর্তি করে দেওয়া, এই কিন্তু সেই ব্যাপারটা নেই। হ্যাঁ, ড্যাম শিওর এই পনিরগুলো এখানকার লোকাল, খাঁটি ব্যাপারটা ধরে রেখেছে, জাস্ট অসাধারণ। কাঁচা লঙ্কার যে এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে বারাবারই, একদম ফ্রেশ তৈরি করা। একটু ইউনিক দুপুরবেলা দেখানোর চেষ্টা করেছি, বিকজ সবাই তো এসে থালি খাবেনি, বাঙালি থালি বিরিয়ানি যেমনি ও বিরিয়ানি খেলো তো খাবেনি, নো ডাউট। বাট একটু আলাদা আমি দেখাচ্ছি এখানে, এটা মাল্টি কুইজিন, বিভিন্ন ভ্যারাইটি খাবার এখানে আপনারা পাবেন। চিকেনটা হচ্ছে ক্যাপসিকাম চিকেন, 210 টাকায় অনেকগুলো বোনলেস পিস, এবং আমি ড্যাম শিওর এটা হচ্ছে সেম ওকে, যে ওকে চাইনিজ তৈরি করা হয় সে ওকে পাটাবাড়িভাবে এটাকে তৈরি করা হয়। ক্যাপসিকামের দুর্দান্ত ফ্লেভার, তার সাথে ওকের একটা দারুণ ব্যাপার, অ্যামেজিং একটা ডিশ। বহুদিন পর বলতে হবে বিনাপানি, যারা এখানে শেফ যারা রান্না করে, বলতে হবে হাটকে খাবার খায়।
খাচ্ছি, এইটা তো কমন, বাট পোলাওটা আমার যে দারুণ লেগেছে এবং চিকেনটা তো জাস্ট অসাম, নেক্সট লেভেল। গ্রেভিটা দিয়ে সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণ আগে আমরা এখানে বসে শ্যুট করতে পারি, এত ভিড় ছিল। তবে একটা জিনিস, এখানে এসি নেই, কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে, এখানকার যার দাম প্রাইস সেই প্রাইসে আপনি আপনার রুমে খাবারটা পেয়ে যাবেন, এক্সট্রা কোনো চার্জেস নেই। আমার খাবারটা কমপ্লিট হলে আমি ওয়াইফের জন্য সেম খাবারটাই অর্ডার করি এবং আমার ওয়াইফ খেয়ে খুবই তারিফ করে। আরেকটি ব্যাপার যেটা বিনা পানি অবশ্যই তারিফ পাওয়ার যোগ্য, সেটা হচ্ছে আমার ছেলে যাওয়া মাত্রই একটু অসুস্থ হয়ে পড়ে, ওর পেটে একটু সমস্যা দেয়, বাট যে কদিন ছিলাম আমরা আমাদের ছেলের জন্য যেরকমভাবে খাবার অর্ডার করেছি সেরকমভাবেই কিন্তু ওরা খাবারটা রান্না করে দিয়েছে। আমাদের সকলের খাওয়া দাওয়া কমপ্লিট হলে আমরা সবাই মিলে তারাপীঠ মহাশ্মশান পরিদর্শনে বেরোই। যারাই তারাপীঠ ঘুরতে যাচ্ছেন না কেন, তাদের উদ্দেশ্যে একটি কথাই বলি, অবশ্যই আপনারা এখানে একটিবার হলেও যাবেন, আলাদাই একটি অভিজ্ঞতা হবে। আর হ্যাঁ, আরেকটি কথা, এখানে কিন্তু প্রতিদিন দুপুরবেলা করে ভোগ খাওয়ানো হয়, মহাভোগ খাওয়ানো হয় মায়ের। আপনারা গিয়ে একটু খোঁজ খবর নিয়ে নেবেন কটা থেকে কটা অবধি খাওয়ানো হয়। এই যে দেখতে পাচ্ছেন এত বড় এরিয়াটা নিয়ে এখানে কিন্তু প্রসাদ বিতরণ করা হয় বা বসিয়ে খাওয়ার ব্যবস্থা আছে। সন্ধে নেমে এলে হোটেল বিনা পানিতে আমি কিছু ইভিনিং স্ন্যাক্স অর্ডার করি, ফিশ ফিঙ্গার আর ক্রিসপি চিলি কর্ন, দারুণ ছিল। যেহেতু রুমে খাবার আনলে এক্সট্রা কোনো চার্জেস লাগে না, তাই আমি ডিনারটাও রুমে করিয়ে নিলাম। এসিতে বসে সুন্দর করে চাইনিজ খাবার খাওয়ার মজাটাই আলাদা ছিল। ডিনারে আমি একটি মিক্সড ফ্রাইড রাইস, তার সাথে একটি চিকেনের আইটেম আর একটি ফিশের আইটেম অর্ডার করেছিলাম। এখানে একটা কথা বলে রাখা ভালো, আপনারা খাবার অন্তত এক ঘন্টা আগে অর্ডার দেবেন, কারণ এতটাই কাস্টমার থাকে হোটেলে এবং কিচেন এতটাই ব্যস্ত থাকে যে ওদের খাবারটা রান্না করে রুমে সার্ভ করতে একটু সময় লেগে যায়। এটা প্রথমে আমি বুঝতে পারিনি, পরে এই ব্যাপারটা আমি নিজের চোখে গিয়ে ব্যাপারটা দেখে এসেছি, মারাত্মক লেভেলের ভিড় থাকে। আর খাবারগুলো খেতে কিন্তু সত্যিই দুর্দান্ত লাগছিলো, বিকজ এখানকার চাইনিজগুলোতে কিন্তু খুব কম তেল ইউজ করা হয়েছে, রাইসে যথেষ্ট পরিমাণে ভেজেস ছিল এবং ডিম বা আলাদা জিনিসগুলো তো ছিলই, এবং চিকেনের যে গ্রেভি আইটেমটা সব থেকে ভালো ছিল। আজকে আমাদের ফিরে যাওয়ার পালা, তাই তাড়াতাড়ি ব্রেকফাস্টটা চটপট অর্ডার দিয়ে দিয়েছিলাম আর নিচে খেতে চলে এসেছিলাম। ব্রেকফাস্টে আমি বেসিক্যালি ব্রেড বাটার, অমলেট, স্যান্ডউইচ, পুরি সবজি, পোচ মানে সানি সাইড আপ, এগুলি অর্ডার দিয়েছিলাম। এখানে আমি আপনাদের একটা ব্যাপারে সাজেস্ট করবই করবো, আপনারা যেখানেই থাকুন না কেন কিন্তু বিনা পানিতে এসে ব্রেকফাস্টটা অবশ্যই করবেন। দুর্দান্ত এদের ব্রেকফাস্ট, ইনাদের যারা শেফ বা কুক যারা এই ব্রেকফাস্টগুলো রেডি করেছিল, ফাটাফাটি লেভেলের এক্সপিরিয়েন্স তাদের, ইউনো প্রপার একটি বড় রেস্টুরেন্টে যেরকমভাবে ব্রেকফাস্ট তৈরি করা হয় এবং যে টেস্টটা দেওয়া হয় এখানে, সেই টেস্ট, সেই রকম ব্রেকফাস্ট একদমই পকেট ফ্রেন্ডলি প্রাইসে প্রোভাইড করা হয়েছে। এক কথায় ইনাদের ব্রেকফাস্ট আমার কাছে যেন মানে একটি ফাইভ স্টার লেভেলের ব্রেকফাস্ট লেগেছে। এবার আমার তারাপীঠের ভ্রমণটি ছোট্ট করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এবং তারাপীঠে আসলে কোথায় খাবেন, কোথায় থাকবেন সবই দেখানোর চেষ্টা করেছি। হোপ আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আরেকটি কথা, আমি যতবারই তারাপীঠে যাব না কেন বিনা পানিতে থাকা এবং সেখানে খাওয়ার অবশ্যই চেষ্টা করব, ব্যক্তিগত এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল।